ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ديني بون ميمونة بنغلاديش থেকে জানতে চেয়েছেন শীতের সময় গরম পানি দিয়ে উজু করলে সওয়াব নাকি কম হয়, আবার ঠান্ডা পানি দিয়ে উজু করলে সওয়াব বেশি হয়, কথাটা কতটুকু সঠিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত বোন, হাদিস শরীফে এসেছে সহিহ মুসলিম আহমদ এবং নাসাইতে বর্ণিত রয়েছে, তিরমিজিতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যার মাধ্যমে আল্লাহ মানুষের গোনাহ মাফ করেন, মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবায়ে কেরাম বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী বলুন। কাল আল্লাহ নবী বললেন, ইসবাগুল উদু আলাল মাকারাই, অর্থাৎ পরিপূর্ণভাবে উজু করা খুব কঠিন অবস্থায়, মানে শীতের অবস্থায় শীতের সময় পরিপূর্ণভাবে উজু করা। তাই এখানে বলা হচ্ছে যে পরিপূর্ণভাবে উজু করলে আপনার এর সওয়াব কি হয়, বেশি হয়। এখন ঠান্ডা পানি দিয়ে পরিপূর্ণভাবে উজু করবেন নাকি একটু গরম পানি হলে বেশি ভালো হয়, কোনটাতে বেশি ভালো হয়? এই হাদিসের ব্যাখ্যায় শেখ মোহাম্মদ বিন সোহালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহ তিনি রিয়াজুস সালেহিন কিতাবে বলেছেন যে আই ইয়াশাক্কাল ইনসান আলা নাফসিহি ওয়া ইয়াযহাবু ইয়াতাওয়াদ্দা বিল মা'ইল বারিদ ওয়া ইয়াতরুকুস সাখিন। তিনি বলতেছেন অনেক মানুষ এমন আছে যারা এই জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করে, গরম পানি পরিত্যাগ করে এবং বলেন উরিদু আন আতাওয়াদ্দা বিল মা'ইল বারিদ, আমি চাই ঠান্ডা পানি দিয়ে উজু করতে যাতে করে আমি বেশি সওয়াব লি আনাল আল আজরা ওয়া হাযা গায়রু মাশরু। তিনি বলতেছেন আমি সওয়াব যাতে বেশি পাই এই জন্য এরকম করব। এই জন্য শেখ বিন মোহাম্মদ বিন সোহালে আল ওসাইমিন বলছেন ওয়া হাযা গায়রু মাশরু, এটা শরীয়ত সম্মত নয়, এটা কথা ঠিক না, এই বিশ্বাসটা ঠিক না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম আযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে দিতে চান না। সূরা নিসার 137 নম্বর আয়াতে বলছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষকে কষ্টে ফেলতে চান না। আল্লাহ নবীর কাছে দুটি কাজ উপস্থিত হলে তিনি সহজটাই কী করতেন, গ্রহণ করতেন। কাজেই কেউ যদি এটা মনে করে যে ঠান্ডা পানি দিয়েই উজু করলে বেশি সওয়াব হবে, গরম পানি দিয়ে উজু করলে বেশি সওয়াব হবে না, ঠিক না। বরং শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ কী বলেছেন জানেন? তিনি বলছেন আল আফদল বিল মা ইদাফে, বরং অতি উত্তম হল কিছু গরম পানি দিয়ে উজু করা। কেননা লে আন্নাহু আবলাগ ফিলিস বাগ, কেননা গরম পানি দিয়ে উজু করলে আপনার পরিপূর্ণতা আরও বেশি হবে, যাতে করে আপনার কয়েকটা ফায়দা আছে, আপনার ঠান্ডা লাগবে না, আপনার কি হবে না, আপনার এই শরীরের মধ্যে ময়লা ইত্যাদি থাকলে একটু গরম পানি পাইলে এগুলো আরও বেশি করে সাফ হবে, পরিপূর্ণ হবে, পরিপূর্ণভাবে পরিষ্কার হবে, এই কথাই তিনি বলেছেন। তবে যদি আপনার কোনো মাশাক্কা কোনো অসুবিধা না হয়, কেউ যদি ঠান্ডা পানি দিয়ে উজু করে করলে করতে পারে, কোনো অসুবিধা নাই, তিনি বলছেন যে সেটাও জায়েজ রয়েছে। তবে তাতে যদি আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে, আপনার ভবিষ্যতে সর্দি জ্বর ইত্যাদি হতে পারে, তাহলে এজন্য হালকা পানি গরম করে নিয়ে আপনার সহজতা অবলম্বন করাটাই ভালো। কারণ ইসলাম হলো আল ওয়াসাতিয়া, দিন ইসলাম সহজতা পছন্দ করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জন্যই বলেছেন যে তোমরা এই ইসবাগুল উদু আলাল মাকারে, অর্থাৎ যখন কঠিন অবস্থায় তখন পরিপূর্ণভাবে উজু করা, অর্থাৎ ঠান্ডার সময় পরিপূর্ণভাবে উজু করা। কাজেই সেটা যদি ঠান্ডা পানি দিয়েই করতে পারেন ভালো, আর যদি না পারেন তাহলে একটু গরম করলে তাতে কোনো অসুবিধা নেই। বরং এটাকেই ওলামায়ে কেরাম উত্তম বলেছেন। হাযা আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।